সো বন্ধুরা, আবার একটা নতুন মিনি ব্লগ। তো তোমরা ভাবছো যে গৌরব দা মাছ রোডে মিনি ব্লগ কেন স্টার্ট করছে? তো হ্যাঁ, আমি বলতে যাচ্ছি কেন মিনি ব্লগটা স্টার্ট করছি, একটু ইও দেখে নাও। তো আজকে বেরিয়ে পড়েছি অরেঞ্জ পান্ডা নিয়ে মামার বাড়ির পথে। তো হ্যাঁ, আমি আজকে সাইথে যাচ্ছি অরেঞ্জ পান্ডাকে নিয়ে। প্রথমবার অরেঞ্জ পান্ডাকে নিয়ে এতদূর যাচ্ছি, ভয় তো একটু লাগবে, তাই না? তো ভয়টাই কাটিয়ে একটু চা না খেলে ঠিক জমে না রাইড করতে। তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ার সাথে সাথে আমি তো চিঙ্গেলি যাচ্ছিলাম, তাই না? তো এই গানটা নিজে নিজে গাইছিলাম যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। বাট তুমি তো পিছনে ছিল না, তো খুব কষ্ট করে রাইডটা করলাম, বুঝতেই পারছো। তো চলো, এই গানটা করতে করতে চলে এসেছি মৌরাক্ষী নদী। তো এটা হচ্ছে মৌরাক্ষী নদী, তোমরা দেখে নাও ভাষা বেরিয়ে দাঁড়িয়ে আছি, আর পাশে যেটা দেখছো ওটা হচ্ছে রেল লাইন। তো চলো বন্ধুরা, এখন মামার বাড়ির পথে যাওয়া যাক। তো মামার বাড়িতে চলে এসেছি, তো এই দেখো অরেঞ্জ পান্ডা দাঁড়িয়ে আছে। তো বুনুর কাছে জিজ্ঞাসা করি যে আমার অরেঞ্জ পান্ডা ওর কেমন লেগেছে, কি বলছে দেখা যাক। যে আমার গাড়িটা কেমন হয়েছে, ভালো, থ্যাংক ইউ। মামার বাড়ি চলে এসেছে, বোনু গিফট পেয়েছে, ডান্স করেছে, তাই দেখা একটা গিফটটা দেখা, রং পেন্সিল দিয়েছে। বোনুর এই ছবিটা দেখেছে। সো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। তো পরবর্তী মিনি ব্লগ আবার দেখা হচ্ছে, টাটা।